পরনির্ভরশীলতা সেটা হোক আর্থিক কিংবা শারীরিক, এই জিনিসটি আসলে আমার কাছে খুব অপছন্দের। তবু পরিস্থিতিতে পড়লে মাঝে মাঝে অনেক কিছুই মেনে নিতে হয়। মাঝে মাঝে আমার মাথায় কিছু অদ্ভুত চিন্তা আসে। এই যে সকালের ডিমটা খেতে গিয়ে মনে হলো ডিমটার চেহারাটা বোধহয় আমার বরের মতো, এরকম অদ্ভুত চিন্তা দুষ্টুমি আর কির মাঝে আমার কেটে যায় দিনগুলো। স্টুডেন্টকে পড়াতে গিয়ে মনে হলো ব্রেনটা ঠিকঠাক আছে, খুব একটা অকেজো হয়ে যায়নি। আমার আব্বা বলতো যে তোকে লোহা দিয়ে কাপড় জুতা এসব বানিয়ে দেওয়া উচিত। এই কথাটা এখন আমার বড় বলে। এটা নিয়ে তিনটে স্ট্যান্ড ভেঙে ফেলেছি ব্লক করার জন্য। আমি জানি না আমার স্ট্যান্ডগুলো কিছুদিন ব্যবহার করার পরেই কেন এভাবে ভেঙে যায়। শুরুতে একটা কথা বলেছিলাম, পরনির্ভরশীলতাটা অনেক খারাপ একটা জিনিস। শারীরিক অবস্থার অবনতির কারণে আমার এখন 24 ঘন্টায় একজন মানুষের উপর নির্ভর করতে হয়। আমি জানি সবার দোয়া ভালোবাসায় খুব দ্রুত আমি সুস্থ হয়ে উঠব, কিন্তু এখন একা একা কোনো কিছুই করতে পারি না। নিজের কাছে যত্নগুলো নিতে পারি না, পছন্দের কাজ করতে পারি না। আজ শরীরটা ভালো ছিল, তাই ভাবলাম একটু ভিন্ন কিছু রান্না করার চেষ্টা করি। সেদিন বর 6.5 কেজি ওজনের একটা মাছ এনেছিল। মাছের মাথাটা দেখার সাথে সাথে বলেছিলাম এটাকে মুগ ডাল দিয়ে একটা মুড়িঘণ্ট করব। যদিও আমি এত ভালো রান্নাবান্না পারি না, মাছ পরিষ্কার করার সময়, বিশেষ করে মাছের মাথা পরিষ্কার করার সময় কানসার যে অংশটা এটা আমি ফেলে দিই বরাবরই। এর কারণ হচ্ছে বেশিরভাগ সময় পরিচ্ছন্ন করার পরেও আমার মনে একটা খুঁতখুঁতানি থাকে, কিছুটা কাদা লেগে নেই, তো এই জন্যেই অংশটা আমি ফেলে দিই সব সময়, যে কোনো মাছের ক্ষেত্রে, ছোট বড় যে কোনো মাছের ক্ষেত্রে। পেঁয়াজ কুচি, রসুন কুচি, গরম তেলে সরিষার তেল এবং সয়াবিন তেল দুটোই মিশিয়ে দিচ্ছি। সেখানে 5 ফোড়ন জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ঠিকঠাক বাদামি রঙের হয়ে এলেই সেখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, পরিমাণ মতো নুন সব দিয়ে হালকা একটু পানি দিয়ে ভাজা ভাজা করে তারপর আবার পানি দিয়ে সেটাকে কষাতে হবে। আর বড় মাছের ক্ষেত্রে অনেক বেশি মশলাটা কষিয়ে নিতে হয়। এর কারণ হচ্ছে যদি কম কষানো হয় খুব একটা মজা পাওয়া যায় না তরকারি। মাছের মাথা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। শুরুতেই পানি দেওয়া যাবে না, কয়েক দফায় সেটাকে ভালোভাবে ভাজা ভাজা করে তারপর কষানোর জন্য পানি দিতে হবে। খুব সামান্য পরিমাণে পানি দেওয়ার পর মাথাটা ছেড়ে দেয়, মানে সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হয়ে যাওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে সেটাকে আরও অনেকক্ষণ দমে রেখে জাল দিতে হবে। মাছ রান্নার একটা টিপস হচ্ছে যত বেশি নাড়াচাড়া তত বেশি মজা। এই টিপসটা আমার না, আমার পছন্দের লেখক হুমায়ুন আহমেদের কোনো একটা বইয়ে সম্ভবত পড়েছিলাম। হুমায়ুন আহমেদ খুব ভালো লেখেন, এর পাশাপাশি আমার কেন যেন মনে হয় উনি ভীষণ ভালো খাবারের ব্যাখ্যাও করতে পারতেন। কোন খাবারের সাথে কি নতুন কি সংযোগ করলে মজা পাওয়া যাবে খুব রসালো করে গল্পগুলোতে লেখা আছে। যেহেতু বই পড়ার অভ্যাসটা আমার খুব পছন্দের একটা অভ্যাস, পছন্দের বলছি কি, আমার সবচেয়ে প্রিয় কাজের মধ্যে একটি কাজ হচ্ছে বই পড়া। আর যেহেতু খুব শীঘ্রই আমার জন্মদিন চলে আসছে, নিজেকে একগাদা বই উপহার না দিলে তো হয় না। গল্পের মাঝখানে রান্নার কথা ভুলে গিয়েছিলাম। একদম ভাজা ভাজা করে তারপর নামাতে হবে মুড়িঘণ্ট। আদা বাটা, রসুন বাটা সমস্ত মশলা দেওয়ার কারণ হচ্ছে মুড়িঘণ্টে এটার একটা ফ্লেভার আসে, ঠিক মাছের ফ্লেভারটা কেটে যায়, নতুন একটা ফ্লেভার আসে।
আর শেষ পাতে খাওয়ার সময় ডালটা যখন মুখে লাগে তখন এটা স্বাদ মনে হয় 10 গুণ বেড়ে যায়। আসলে আমার রান্না করতে ভালো লাগে, গান শুনতে ভালো লাগে, অনেক কিছু করতেই ভালো লাগে। একটা কথা আমি সবসময় বলি, বেঁচে থাকার সবথেকে সুন্দর নিয়ামত হচ্ছে সুস্থতা। আপনি যদি সুস্থ থাকেন আপনার যে কোনো কিছু করতেই ভালো লাগবে। তবে অসুস্থতার ক্ষেত্রে সেটা ভিন্ন বিষয়। আর আজকাল আমার বেশ ভালো লাগে আমার ব্লগগুলো নিয়ে যখন সবাই অনেক সুন্দর সুন্দর মন্তব্য করে, সবাই অনেক প্রশংসা করে, আমার ভীষণ ভালো লাগে জিনিসগুলো। কেন ভালো লাগে জানি না, কিন্তু আমার খুব ভালো লাগে। আমাকে সবাই অনেক পজিটিভভাবে সাপোর্ট করেন, এটা আরও বেশি ভালো লাগে। ও আচ্ছা, আরেকটা কথা, আমি একটু সুস্থ হয়ে নেই আপনাদের দোয়ায়, সবার ভালোবাসায়। তারপর অনেকেই আমার বেডরুমের ভিডিও দেখতে চেয়েছেন, যে আমি কীভাবে সাজিয়েছি। ভাড়া বাসা খুব ছোট্ট একটা রুম, তবুও চেষ্টা করেছি পুরোটাকে পরিপাটি করে রাখার জন্য। আমি আসলে গোছানোর চেয়ে বেশি চিন্তা করি পরিচ্ছন্নতার। তো দেখাবো এই গরিবের ঘরটাকে একদিন, অবশ্যই দেখাবো একটু সুস্থ হয়ে নিয়ে। আর অসুস্থতার গল্প একদিন বলবো, কি হয়েছে, লীলাবতী কেন অসুস্থ, এই গল্পটা হয়তো বা একদিন সময় করে বলবো। গল্প করতে করতে আমার মাছের মুড়িঘণ্টটা হয়ে গেছে, একদম ভাজা ভাজা করে নামিয়ে নিয়েছি, একদম তেলগুলো নিচে গিয়ে জমে গিয়েছে। অসাধারণ হয়েছিল রান্নাটা। যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একটু রান্না করে দেখবেন কেমন লাগে। ঘুমোতে যাওয়ার আগে আমার রোজকার যে কাজ, কোরিয়ান যে ক্রিমটা আমি আমার বিজনেসের জন্য বিক্রি করছি, সেটাও নিজের জন্য ব্যবহার করা, এত ভালো সবার কি বলবো রিভিউ পাচ্ছি আলহামদুলিল্লাহ, সবাই অনেক উপকার পাচ্ছে। আমার এই ক্রিমের বিস্তারিত আছে আমার ফেসবুক পেজ লীলাবতী সংসারে। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, সবার জন্য অনেক ভালোবাসা।